বন্ধুরা কেমন আছেন? আশা করেছি যথেষ্ট ভালো আছেন। পরিস্থিতি খুবই খারাপ। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম, না আসলে না হয়। বিশ্ব মুসলিম নেতাদের অবস্থা খুবই খারাপ। বন্ধুরা আমরা জানি ইসরায়েল ও ফিলিস্তিনের ভিতরে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। 8 অক্টোবর, সম্ভবত 7 অক্টোবর হামাস একটা হামলা করেছিল, সেটাকে আমরা নিন্দা জানাই। হামলা আমরা নিন্দা করি। বলতে চাইছি কোনোরকম কোনো আতঙ্কের হামলা আমরা এটার স্পষ্টভাবে নিন্দা করি, কিন্তু ফিলিস্তিনে যা হচ্ছে গোটা 50 বছর থেকে, ধরে নেন 60-70 বছর, ইসরায়েলিরা যা করছে, ফিলিস্তিনের বাড়িঘর দখল করা, ফিলিস্তিনের বৈতুল মাকদ্দাস মসজিদুল আকসা ওরা নামাজ পড়তে দিচ্ছে না, ওরা নানান রকম সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের কান্নার আওয়াজের রুল, স্বজন হারানো কান্না, স্বজন হারানো বেতা আমরা দেখতে পাচ্ছি। আমরা আর কিছু না পারি, কমসে কম তাদের জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা দোয়া করা। মহান আল্লাহ তাআলার বারগায় তাদের জন্য আমরা দোয়া করি যে ফিলিস্তিনের আমাদের মা বোনদের সাথে ইসরায়েলি বর্বরতা যে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনা অবৈধভাবে, সেটা খুবই নিন্দনীয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের সে যা করছে নিন্দনীয় এবং আমরা ঘৃণা করি। তদুপরি বলতে হয়, আজকে দেখুন আমাদের সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন সালমান, তুরস্কর প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান, হাফিজাউল্লাহ আর অন্য অন্য নানান বিশ্ব যারা মুসলমান, 57টা কাউন্ট্রি আছে আমাদের জানা মতো, কম বেশি, কিন্তু ওরা কিচ্ছু বলতে চাইছে না, ওরা কিচ্ছু বলছে না। একটা হসপিটালকে ওরা উড়িয়ে দিল, তারা কিচ্ছু বলছে না। আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, টিভির মাধ্যম দিয়ে, পেপার পত্রিকায় ফিলিস্তিনির স্বজনদের লাশ টুকরো টুকরো হয়ে ওদিকে গিয়ে পড়ছে, ছিটকে পড়ছে, ওদিকে গিয়ে পড়ছে। আমরা খুবই মর্মাহত, খুবই মর্মাহত আমরা, কিন্তু আমাদের কিছু বলার নেই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের বারগায় দোয়া করি যে আল্লাহ পাক পরবর্তীকার আলম বিশ্ব নেতাদেরকে এক করে দিন, আর এই ফিলিস্তিনের মজলুম যারা অত্যাচারিত হয়ে ইসরায়েলিদের বড় বড় হামলায় যারা অত্যাচারিত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন, তাদের জান মাল সবার সব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আমরা তাদের জন্য দোয়া করি। আরে ভাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলে দিয়েছেন, ওলামারা অনেক সময় বলে থাকেন, পৃথিবীর ওই প্রান্তে যদি একজন মুসলমান অন্যায় অত্যাচারে হে মজলুম হয়, আর এই অত্যাচারটা তোমার আমার কানে আসে, আমরা অন্তত পক্ষে যদি আহ বলতে না পারি, আমাদের মুসলমান দাবি করা, মুমিন দাবি করাটা হয় না। আমাকে এই চ্যানেল, আমাকে যারা ফলো করছেন, আমার চ্যানেল যারা দেখছেন, আমি এটাই বলবো আজকে যে ফিলিস্তিনির মুসলমানদের জন্য, মজলুম মানুষের জন্য, আমার চ্যানেল আগেই বলে দিয়েছে, কোনোরকম আতঙ্কি হামলা আমরা নিন্দা করি,
সেটাকে প্রশ্রয় দেই না। কিন্তু বহু চ্যানেল থেকে শুনেছি ওরা বলছে স্বাধীনতা কামী, স্বাধীনতা কামী আর আতঙ্কবাদী এটা বেলেগ বেলেগ, ওটা আলাদা আলাদা। যাই হোক, আমি যেটা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা তাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাদের জন্য দোয়া করা, কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে নফল নামাজ পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে পড়ে, ঘরে আমরা বাড়িতে মা বোনদেরকে বলে রাখি, আমরা গিয়ে বলি যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করো, কারণ বিশ্ব নেতাদের, বিশ্ব নেতা যারা ক্ষমতার লোভে, আয়াশের লোভে নিজের অস্তিত্বকে তারা ভুলে গিয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত জ্ঞান দে, আর এই মুসলিম অত্যাচারিত মুসলমানের পাশে এসে তারা যেন দাঁড়ান, আমরা এদের দোয়া করি। বন্ধুগণ, আমরা দেখেছি আজকে দু তিন দিন আগে, আজকে 21 তারিখ, 21 অক্টোবর, 10 মার্চ 2023, যেরকম আমি যে সময় ভিডিও শ্যুট করছি, আমরা দেখেছি ওরা শুক্রবারে জুমাও ভালো করে পড়তে দেয় নাই, ওরা মসজিদে হামলা করছে, ওরা চার্চে হামলা করছে, ওরা গির্জায় হামলা করছে। অ্যাকচুয়ালি ওটা অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দমন করুন আর মজলুম মুসলমানদেরকে বাঁচান, তাদেরকে যেন হেফাজত করেন, আমরা এই জন্য দোয়া করি। আরে ভাই, যদি দোয়াও করতে না পারি, দোয়াও যদি আমরা করি না তাদের জন্য, আমরা মুসলমান দাবি করে ওদের লাভটা কি? গতিকে আমরা দোয়া করি আর আমাদের দেশের জন্য দোয়া করি। বিশ্বের যতটা কাউন্টি আছে, যতক্ষণ মুসলমান মুমিন মুমিনাত অত্যাচারিত হয়ে আছেন, মজলুম হয়ে আছেন, তাদের জন্য আমরা দোয়া করি। বিশ্বের অবস্থা খুবই খারাপ, খুবই ভালো নয়, গতিকে আপনাদের সামনে আমি না এসে পাচ্ছি না, দিলটা সবসময় কাঁপছে। গাজার যে অবস্থা দেখছি টিভি, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, খুবই খারাপ। আপনারা দোয়া করবেন, আমি দোয়া করছি, আর এই আমার ভিডিওটা শেয়ার করবেন, আরেকটা ভাই যেন এই আওয়াজটা শুনতে পায়, ভিডিওটা শুনতে পায়। কমেন্টে আপনারা জানাবেন, বন্ধুগণ কমেন্ট করবেন, আপনারা কমেন্ট না করলে আমাদের উৎসাহটা হবে না, আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।